আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিভাবে বাংলাদেশ থেকে ফ্রান্সে আসবেন এবং এই ভিসা নেওয়ার জন্য আপনাদের আবেদন পত্র থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ কি ধরনের কাজ আছে সব ডকুমেন্টগুলো কিভাবে সাজাবেন সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি যতটুকু জানি আপনাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা কি ধরনের ভিসায় আসতে চাচ্ছেন ফ্রান্সে আগে সেটা নির্ধারণ করে নিন অনেক ধরনের ভিসাই তো আছে যেমন ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ইউরোপের সব দেশে কিন্তু আবার ওয়ার্ক পারমিট ভিসায় আসা যায় না তো কিছু কিছু দেশ আছে যেখানে আপনার ওয়ার্ক পারমিট ভিসাতেও কিন্তু আসার জন্য এখন অনেক অপরচুনিটি আছে এই ওয়ার্ক পারমিট ভিসায় আসার যে দেশগুলো সেগুলো নিয়ে যদি আপনারা জানতে চান আমি অন্য কোনো একটা ভিডিওতে আলাদা করে একটা ভিডিও বানাবো ফ্রান্সে আসার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে স্যামজেন ভিসার জন্য বা আপনাদের যদি স্টুডেন্ট ভিসায় আসেন তাহলে একটা ফর্ম ফিল আউট করে নিতে হবে অনলাইনে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ওখানে যেয়েই আপনারা গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা আছে সকল ডিটেলস ইনফরমেশন ওখান থেকে কালেক্ট করে নিতে পারবেন তো কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেইখানে আমি চলে যাচ্ছি এক নম্বরেই হচ্ছে আপনাদের একটা পাসপোর্ট লাগবে তারপরে যেটা প্রয়োজন হবে আবেদনের ফর্ম সম্পূর্ণ পূরণ করবেন ফর্ম ফিল আপ করার পরে ওখানে যদি দেখেন যে স্বাক্ষরের একটা অপশন আসছে ওখানে আপনারা আপনাদের ফুল নেম লিখে দিবেন তারপরে আপনাদের লাগবে হচ্ছে ছবি আর এই ছবিটা আপনারা চেষ্টা করবেন যে একদম রিসেন্ট ছবি উঠিয়ে তারপরে দেওয়ার জন্য কারণ ন্যাশনালিটির জন্য বা পাসপোর্টের জন্য বা আপনার এরকম ভিসার জন্য সব সময় একদম নতুন ছবি ইউজ করাটা বেটার তারপরেও আপনাদের লাগবে হচ্ছে ফ্লাইট বুকিং সেটা আপনারা বুকিং ডট কম বা বিভিন্ন ধরনের যে অথেন্টিক ওয়েবসাইট আছে সেখানে যেয়ে আপনারা হোটেল অথবা রিসোর্ট বা কারোর যদি আপনাদের হোটেল বুকিং না থাকে যদি কোনো রিলেটিভস থাকে ফ্রান্সে বা ইউরোপে ওনাদের অ্যাড্রেসও এখানে আপনারা ইউজ করতে পারেন যে আপনি ফ্রান্সে আসার পরে বা ইউরোপে আসার পরে আপনি আপনার রিলেটিভের বাসায় অথবা আপনার ফ্রেন্ডের বাসায় উঠবেন সেই অ্যাড্রেসটা এখানে আপনি ইউজ করতে পারেন তারপরে যেটা লাগবে ডকুমেন্ট হিসেবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স আপনারা শুধু ফ্রান্স না আপনারা ফ্রান্স ইউরোপ এবং আমেরিকা অস্ট্রেলিয়া এবং বিশ্বের যে কোনো দেশেই আপনারা ট্রাভেল করতে যাবেন এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা কিন্তু ম্যান্ডেটোরি তো এখানে বলা হচ্ছে যে ফ্রান্সে যারা আসবেন বা স্যানজেন ভিসা নিয়ে যারা ইউরোপে আসবেন আপনারা মিনিমাম এরকম একটা ইন্স্যুরেন্স করবেন যেটাতে আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে যেন তিরিশ হাজার ইউরোর মতো আপনারা ক্লেম করতে পারেন তারপরে যেটা ডকুমেন্ট হিসেবে লাগবে সেটা হচ্ছে আপনাদের আপনারা কি অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী কিনা মানে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে আপনারা যদি জব করেন বা বিজনেস করেন সেগুলোর যাবতীয় যে যেসব ডকুমেন্টস আছে মানে আর যদি জব করে থাকেন তাহলে আপনার স্যালারি কীরকম সেই স্যালারি শিটটা আপনারা সাবমিট করতে পারেন তারপরে যদি বিজনেস করে থাকেন সেটা ট্রেড লাইসেন্স এবং আদার্স যে আপনাদের কি ধরনের প্রফিট হয় আপনাদের এরকম একটা প্রমাণ দিতে হবে যে ফিনান্সিয়াল একটা প্রমাণ যে আপনার বেশ ভালো টাকা পয়সা আছে এবং আপনি ইউরোপে ট্রাভেল করতে আসবেন এটার জন্য আপনাকে এখানে ব্যাংক স্টেটমেন্টও ওভাবে শো করবেন এবং একটা জিনিস এখানে খুবই ম্যান্ডেটরি সেটা হচ্ছে আপনার এই হুট করে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালেন অনেক বেশি অ্যামাউন্ট সেটাও কিন্তু দেখানো যাবে না কারণ এখানে আপনার কিন্তু একটা প্রুফ অফ ফিনান্সের একটা ডকুমেন্টও লাগবে কারণ ব্যাংকে এত টাকা আপনি থেকে জমা দিয়েছেন সেটার সোর্স অফ আর্নিংটা কি সেটাও কিন্তু আপনাকে এখানে প্রুফ হিসেবে সাবমিট করা লাগবে তারপরে কেউ যদি আপনাকে কোনো রিলেটিভস বা কোনো ফ্রেন্ডস যদি আপনাকে স্পন্সারশিপ দিয়ে থাকে আপনারা যে স্যানজেন ভিসা নিয়ে আসছেন কারোর সাথে মিট করতে আসবেন ফ্যামিলি মেম্বার বা কারোর সাথে বা ফ্রেন্ডের সাথে সেই ক্ষেত্রে যদি কোনো স্পন্সারশিপ থাকে সেটা আপনারা শো করবেন আর যদি স্পন্সারশিপ না থাকে তাহলে এটা নট ম্যান্ডেটরি শুধুমাত্র স্পন্সরশিপ হলেই যে আপনি স্যানজেন ভিসা পাবেন আদারওয়াইজ পাবেন না বিষয়টা এরকম না এটা ভিসা পাওয়াটা সম্পূর্ণই আপনার ক্যাটাগরি আপনার স্ট্যাটাস আপনার সকল যাবতীয় সব কিছুর উপরে এটা ডিপেন্ড করছে ইভেন এটা ভাগ্যের উপরেও অনেকখানি ডিপেন্ড করে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে কভার লেটার আপনারা সুন্দর করে একটা কভার লেটার লিখে সেটা সাবমিট করবেন ওখানে বিস্তারিত লিখবেন কেন আপনি আসতে চাচ্ছেন ফ্রান্সে আপনার কি কি ভালো লাগে আদার্স সব কিছু আপনারা ওখানে তুলে ধরবেন আপনার ইউরোপের যে বিষয়গুলা ভালো দিকগুলা সেগুলো সুন্দর করে ওখানে বিস্তারিত আকারে তুলে ধরবেন তারপরে আপনাদের ভিসা ফি দিতে হবে ভিসা ফিটা যেহেতু চেঞ্জেবল সবসময়টা চেঞ্জ হয় তো এটার অ্যামাউন্ট আপনারা যখনই আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন ফ্রান্স অ্যাম্বাসির যে ওয়েবসাইট আছে ওখানে যে ওদের ওয়েবসাইট থেকে ভিসা ফি কত সেটা আপনারা চেক করে নেবেন তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার্ড হতে হবে ফ্রান্স অ্যাম্বেসিতে ইন্টারভিউ দেওয়ার জন্য তো আপনারা যদি স্যানজেন ভিসায় আসতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা অনেক কনফিডেন্টলি এমবেসি অফিসারের সামনে সব কিছু অ্যান্সার করবেন এবং আপনারা খুব ভালো সুন্দর ড্রেস আপ করে যাবেন খুব ভালো সুন্দর বলতে আমি এটা বোঝাচ্ছি যে ফর্মাল ড্রেস আপ করে যাবেন অনেক বেশি ডিপ কালারের কিছু না পরাটাই বেটার এবং মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি অর্নামেন্টস ইউজ না করাটাই বেটার খুব সিম্পলভাবে খুব সুন্দরভাবে সব কিছুর উত্তর দিবেন কনফিডেন্টলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন কারণ ওখানে ফ্রান্সের যিনি ভিসা অফিসার থাকবে উনি কিন্তু আপনার চোখ দেখে এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেক কিছুই আন্দাজ করতে পারবে নার্ভাস হওয়া যাবে না যদি কোনো কারণে আপনারা নার্ভাস হয়েই যান তাহলে আপনি ভিসা অফিসারের কাছ থেকে পাঁচ মিনিট বা দশ মিনিট সময় চেয়ে নেবেন বলবেন যে আমি একটু লিটল বিট নার্ভাস আমাকে পাঁচ মিনিট সময় দাও আমি একটু পরে তোমার অ্যান্সার দিচ্ছি এরকমভাবে আপনি সময় চেয়ে নিতে পারেন এটা হচ্ছে ইন্টারভিউয়ের একটা পলিসি যখন কোনো ইন্টারভিউতে কেউ নার্ভাস হয়ে যায় তখন কিন্তু এটা যদি বলেন আপনি সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু যিনি ইন্টারভিউ নিচ্ছে উনি কিন্তু সময় দিবে তো এভাবে আপনারা যদি নার্ভাসও হয়ে যান সেই ক্ষেত্রে সময় নিয়ে ঠান্ডা মাথায় আবারও নিজেকে রেডি করে আপনি সুন্দরভাবে উত্তরগোলা দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখানে কিছু কিছু জিনিস ডকুমেন্ট আপনাদের অ্যাড করা লাগবে যখন আপনারা অ্যাম্বাসিতে যাবেন আপনাদের অফার লেটার লাগবে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন সেই অ্যাডমিশনের পেপারটা লাগবে তারপরে আপনারা যদি এখানে ইউনিভার্সিটিতে কোনো ধরনের পেমেন্ট করে থাকেন সেমিস্টার ফি যদি আপনি পাঠিয়ে থাকেন সেটার ডকুমেন্টগুলো সাথে রাখবেন এবং আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটির অ্যাড্রেসটা খুব ভালো করে মেমোরাইজ করে নেবেন যে ইউনিভার্সিটিটা কোন সিটিতে অবস্থিত এবং ইউনিভার্সিটি সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে যেন এম অফিসার আপনাকে কোনো কিছু প্রশ্ন করলে যেন বুঝতে পারে যে না আপনি যেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছেন আপনি যথেষ্ট সিরিয়াস এবং ইউনিভার্সিটি সম্পর্কেও আপনার মোটামুটি একটা ধারণা আছে ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের পনেরোটা কার্যদিবসের মধ্যে এরকম রেজাল্ট আসবে মানে আপনারা পাসপোর্টটা পাওয়ার জন্য দুই সপ্তাহ তিন সপ্তাহ বা পনেরোটা কার্যদিবস আপনাকে ওয়েট করা লাগবে অনেক সময় কারোর কপাল ভালো থাকলে এক সপ্তাহের মধ্যেই কিন্তু এই পাসপোর্টটা পাওয়া যায় সেই পাসপোর্টটা পাওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে পাসপোর্ট হাতে পেলেই আপনি দেখতে পাবেন যে ওখানে কি আপনি ভিসা পেয়েছেন কি না তো আমরা যখন পাসপোর্টটা পেয়েছিলাম জাস্ট ওয়ান উইকের মধ্যেই আমরা পাঁচ দিন পরেই আমরা ভিসা পেয়ে গিয়েছিলাম এটা আমাদের একটা গুড লাখ ছিল আমরা দুইবার আমরা ফ্যামিলি সহ দুইবার ফ্রান্স এমবাসিতে অ্যাপ্লাই করেছিলাম এবং দুইবারই আমরা ফার্স্ট উইকেই ভিসা পেয়ে গিয়েছি পাসপোর্ট পেয়ে গেছি তো একটা কথা মনে রাখতে হবে যে যারা ফ্যামিলি ভিসার জন্য বা স্পাউস ভিসার জন্য অ্যাপ্লাই করছে এখানে পনেরোটা কার্ড যদি বস বলা হচ্ছে বাট ওনাদের ক্ষেত্রে এই বিষয়গুলো কিছুটা লেন্দি হতে পারে এখানে যেহেতু এই স্পাউস ভিসা এবং ফ্যামিলি ভিসার প্রসেসগুলো একটু লেন্দি হয়ে থাকে তবে ডকুমেন্টগুলো অলমোস্ট সেমই লাগে আর যারা স্পাউস ভিসায় আসছেন বা যারা ফ্যামিলি ভিসায় আসবেন ওখানে আপনার যদি হাজব্যান্ড থেকে থাকে ফ্রান্সে তাহলে কাবিন নামা হাজব্যান্ড যে ফ্রান্সে থাকে এখানকার অ্যাড্রেস কি জব করে স্যালারি এই সব কিছু ডকুমেন্টও কিন্তু আপনার ওখানে সাথে করে নিয়ে যেতে হবে এমবেসিতে আর যদি সাথে আপনারা বাচ্চাকে আনতে চান ওনার বয়স অবশ্যই আঠারো বছরের নিচে হতে হবে তো আশা করি এই ভিডিওটি থেকে আপনারা কিছু ইনফরমেশন জানতে পেরেছেন আর ডিটেলস ইনফরমেশন জানার জন্য এবং রিসেন্ট ইনফরমেশন জানার জন্য সবসময় ফ্রান্সের যে গভর্নমেন্টের ওয়েবসাইট আছে এবং ফ্রান্স অ্যাম্বাসির যে ওয়েবসাইট আছে ওগুলো চেক করে নেবেন ওখানে সবসময় সব কিছু কিন্তু আপডেট হতে থাকে তো ভালো থাকবেন আপনারা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ